যাদবপুরের পর এবার বিশ্বভারতী। বিশ্বভারতীর ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ বিভাগে তীর্থযাত্রীদের বিরুদ্ধে তাদেরই সহপাঠীকে র‍্যাগিং এর অভিযোগ উঠল। সেই অভিযোগ পাওয়ার পরেই বিশ্বভারতী কর্তৃপক্ষ মিটিং করেন। সূত্রের খবর, দুই ছাত্রকে হোস্টেল থেকে বের করা হয়েছে। গভীর রাত পর্যন্ত চলে সেই মিটিং। বিশ্বভারতী সূত্রের খবর, দুই ছাত্রকে ইতিমধ্যেই হোস্টেল থেকে বের করে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত এক ছাত্রের খোঁজ চালাচ্ছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। যদিও এই বিষয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ কিছু বলতে নারাজ। আপনাদের জানাবো, যাদবপুরের পর এবার বিশ্বভারতী। বিশ্বভারতীর ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ বিভাগে তিন ছাত্রের বিরুদ্ধে তাদেরই সহপাঠীকে র‍্যাগিং এর অভিযোগ উঠল। যাদবপুরের পর এবার বিশ্বভারতী ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ বিভাগে তিন ছাত্রের বিরুদ্ধে র‍্যাগিং এর অভিযোগ উঠল তাদেরই সহপাঠীর বিরুদ্ধে। সেই অভিযোগ পাওয়ার পরই বিশ্বভারতী কর্তৃপক্ষ কিন্তু মিটিং শুরু করেন। বিষয় বিস্তারিত জানতে আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত দাস। জয়ন্ত, ঠিক কি খবর রয়েছে? একেবারে তুমি যেমনটা জানাচ্ছিলে যে বিশ্বভারতী যে ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ যে বিভাগ রয়েছে সেখানে তিনজন ছাত্র কিন্তু তাদের সহপাঠীদের র‍্যাগিং করেছে এমনটাই অভিযোগ করেছে। এরপরই তারা কিন্তু বিশ্বভারতী যে কর্তৃপক্ষ রয়েছে সেখানে তারা কিন্তু জানিয়েছেন এবং মিটিং এ দুজন ছাত্রকে কিন্তু হোস্টেল থেকে বের করা দিয়েছে এমনটাই কিন্তু বিশ্বভারতীর তরফ থেকে কিন্তু জানা যাচ্ছে। গভীর রাত পর্যন্ত কিন্তু এই মিটিং বিশ্বভারতীতে চলেছে এমনটা কিন্তু জানা যাচ্ছে। যে এই যে একের পর এক বিশ্বভারতীতে যে এই যে ঘটনা ঘটলে এটা নিয়েও কিন্তু গোটা বিশ্বভারতী কিন্তু একটা তমিত রয়েছে। ছাত্রছাত্রীরা কিন্তু এই বিষয় নিয়ে কিন্তু বারবার এর আগেও কিন্তু র‍্যাগিং এর কথা কিন্তু বলেছিলেন এমনটা কিন্তু তাদের তরফ থেকে বলা হচ্ছে। জয়ন্ত, সেক্ষেত্রে এই যে বারবার র‍্যাগিং এর অভিযোগ উঠছে, সেক্ষেত্রে র‍্যাগিং রুখতে কি কি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে কর্তৃপক্ষ? দেখো, বিশ্বভারতী কর্তৃপক্ষ তরফ থেকে যেটা গতকাল রাতে যে মিটিং হয়েছিল সেখানে কিন্তু তারা বিভিন্ন রকম যে র‍্যাগিং হচ্ছে সেগুলি যেন না হয় তার বিরুদ্ধে বিভিন্ন রকম তারা ব্যবস্থা নেবে এবং যারা র‍্যাগিং করতে ধরা পড়বে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে এমনটাও কিন্তু বিশ্বভারতী কর্তৃপক্ষ তরফ থেকে কিন্তু জানানো হচ্ছে। যদি এই বিষয়ে থানায় কি কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কি জানতে পাচ্ছো? দেখো, এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ কিন্তু দায়ের করা হয়নি। তো তারা কিন্তু গোটা বিষয়টি যেহেতু ক্যাম্পাসের মধ্যে হয়েছে তারা কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়েছে এমনটাই কিন্তু বলা হচ্ছে। একেবারে ধন্যবাদ, আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি জয়ন্ত দাসের সঙ্গে, যেমনটা জানালো যাদবপুরের পর এবার বিশ্বভারতীতেও কিন্তু একই অভিযোগ উঠল, র‍্যাগিং এর অভিযোগ। এবং এর পরে কিন্তু বিশ্বভারতী কর্তৃপক্ষ তারা কিন্তু এই নিয়ে মিটিং করেছেন, তবে এই বিষয়ে থানায় কোনো রকম লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।